আমার পরিচয়টাই দিব কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, অবশ্যই। শিওর শিওর। আমার অবস্থান, আমি নাস্তিক। আলহামদুলিল্লাহ, খুব ভালো। তারপর? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা অবশ্যই, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। তানভীর ভাই, হ্যাঁ বলেন। মানুষ বড় না ধর্ম বড়? ও আচ্ছা, আপনি যেটা হচ্ছে, আমি এই প্রশ্নটাই কিন্তু এই হিন্দু ধর্ম প্রচারক মাই মূর্তি মাসুদকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে মানুষ, এটা একটু অমুসলিম সোর্স থেকে দাবি করেন, তো উনি আধা ঘন্টা ধরে উনি এইটা প্রশ্নের উত্তর দিতে না পারে শেষ পর্যন্ত আমাকে কেটে দেন। আর আসিফ মহিউদ্দিন সেখানে হন্তদন্ত হয়ে হাঁপাতে হাঁপাতে এসে সেই লাইভে যুক্ত হয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, আপনি 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 তানভীরকে যুক্ত করেছেন, আপনি জানেন সে কে? আপনি তানভীরকে কেন লাইভে যুক্ত করেছেন? সে কাজটা ছিল, মানে আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি যে আপনি অমুসলিম সোর্স থেকে নিজেকে মানুষ দাবি করেন, আপনি নিশ্চয়ই এরকম কাশাকাশি শুরু করবেন না, ঠিক কিনা? মানে আসিফের মতো এরকম হাঁপাবেন না তো, না তাই না? না না না, তাহলে একটু আপনাকে অমুসলিম সোর্স থেকে নিজেকে মানুষ দাবি করুন প্লিজ। আচ্ছা তানভীর ভাই, আমি একটু ওনার অ্যান্সারটা করে দেই। দেখেন, না উনি না, আমি প্রশ্নটা, এটা এটাকে আমাকে হ্যান্ডেল করতে দাও প্লিজ প্লিজ, মানে আমি, হ্যাঁ না আমি আমি জাস্ট বাবু 30 সেকেন্ড বলে, তারপর 10 সেকেন্ড বলে শেষ করে দিচ্ছি। উনি বিষয়টাকে কন্ট্রাডিকশন কেন করছেন ভাই? ঠিক আছে, যেমন আপনার প্রশ্নটা কেমন হলো জানেন, যে মানুষ বড় না খাবার বড়? ঠিক আছে, মানুষের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন, তেমনি মানুষের জন্য ধর্মের প্রয়োজন। দুইটা কন্ট্রাডিক্টরি বিষয় না যে আপনি একটা ছেড়ে আরেকটা ধরে রাখবেন? ঠিক আছে, আপনার বোঝার মনে হয়েছে ভাই? সঠিক ঠিক করে নেন। মানুষটাই দাবি করতে দাও না। আচ্ছা, আপনি নাস্তিক ধর্ম অনুসারে অথবা অমুসলিম যে কোনো সোর্স থেকে নিজেকে মানুষ দাবি করে প্লিজ? আপনাকে ছোট্ট একটি প্রশ্ন করেছি ভাই। আমি যেটা ভাবি, পৃথিবীতে না মানুষের আমি উপরে আপনাকে কোনো ভাবা বস্তু, ভাবি চাই না, আমি তো আপনাকে বলেছি মান অমুসলিম যোগ সোর্স গুণ যোগ থেকে ঘুষ নিজেকে ইকুয়ালস টু মানুষ দাবি মানুষ। করে। হ্যাঁ প্লিজ, অমুসলিম হ্যাঁ যোগ্যতা থেকে মানে আমি ইসলামিক নিজেকে কোনো মানুষ সোর্স থেকে নিজেকে মানুষ দাবি করবেন না প্লিজ। না, আমি যদি মানুষ হতে চাই আমার প্রথমে ধর্ম ত্যাগ করতে হবে। যে কোনো ধর্ম, যেটা ধর্ম হোক, কোনো ধর্মে আমি থাকতে পারবো না। কারণ আমি একটু বাবুভাই হেল্প করবো একটু। ভাই আচ্ছা আমি একটু বাবুভাই হেল্প করি ভাই। কথা কথা পরে বলেন, আপনাকে তো সুযোগ দেওয়া হবে। আমি বলবো, আমাকে বলতে হ্যাঁ শেষ হ্যাঁ করে হ্যাঁ দেন, শেষ করে। হ্যাঁ বলেন বাবু আমি ভাই, যদি আপনি আপনি আপনার প্রশ্ন উত্তরটা দেন। মানবতা হইতে চাই, প্রথমে আমার ধর্ম ত্যাগ করতে হবে। কারণ ধর্ম যদি আমি ত্যাগ না করি, আমি একটা বললেন আমি মানবতা, আর একটা হচ্ছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওয়েট ওয়েট, আপনি একটা বললেন মানবতা, আর একটা বলতেছেন ধর্ম, মানুষ। আপনার তো মানুষ, মানুষ এই আর দাবিটাকে মানবতা কি এক? হ্যাঁ মানুষই বলেন, মানবতাই বলেন, একই আছে। আমি বলি যে আমি তা এই এইটা আপনি, দাঁড়ান দাঁড়ান ওয়েট, আপনি এইটা প্রশ্ন এক করতে পারেন অবস্থায় যে মৃত্যু মানবতা বরণ, মেইন নাকি হচ্ছে ধর্ম মেইন? এইটা আমি প্রশ্ন আমি আপনি করতে পারেন, কিন্তু আমি 30 একটা সেকেন্ড হচ্ছে বলি, মানুষ মানে হচ্ছে একটা ব্যক্তি বোঝায়। আমি আমি 1 মিনিট বলি। যেমন আমি যদি হিন্দু থাকি, আমাকে হিন্দু ধর্ম শিখাবে মুসলিম ধর্ম মানুষকে ঘৃণা করা। আমি যদি ইসলামে থাকি, ইসলামে শিখাবে অমুসলিম ঘৃণা করা। তা আমি যদি ধর্মে থেকে ঘৃণাটাই যদি আমার ভিতরে পালন করি, ভাই তাহলে আমার সর্বোচ্চ যাবে। ভাই, আপনি যদি নাস্তিক হন তাহলে আপনাকে শিখাবে প্রত্যেক ধার্মিক কে ঘৃণা করা। তাহলে তো আপনি বড় মানে হচ্ছে পৃথিবীর সমস্ত হচ্ছে ধার্মিকদেরকে আপনি ঘৃণা করার, তো এটা শিখায় নাস্তিক ধর্ম, এটা কি আপনি আমি জানেন? আপনাকে কেন, আমি আপনাকে কেন ঘৃণা করবো? হ্যাঁ, আমার ঘৃণা তা আমি ঘৃণা মুসলিম করা হয়ে আমি কাজ আপনাকে কেন ঘৃণা করব? সেটা তো আপনি করবেন না, আপনার ধর্ম শিখাবে, আমি ঠিক সেটাই তেমনি বলছি। আপনার নাস্তিক আপনি করবেন, আপনার নাস্তিক ধর্ম এটা শিখায়। বলি হ্যাঁ, যেটা হচ্ছে ভাই, হ্যাঁ এই বাবু ভাই, যেটা মনে করেন বলে আপনি যদি নিজেকে পশু দাবি করেন, আমার আপনার জন্য সহানুভূতি হবে কিন্তু ঘৃণা কিন্তু হবে না। আপনি নিজেকে পশু দাবি করতে পারেন, এটা আপনার অধিকার আছে নিজেকে পশু দাবি করা। সেটাতে আমার খারাপ লাগবে কি? একজন আদম সন্তান, আমারই একজন ভাই, সে নিজেকে পশু দাবি করতেছে, এই জিনিসটা দেখতে আমার কাছে খারাপ লাগে, এতটুকুই বলেন। আমি কিভাবে নিজেকে পশু, আমি বলছি যে দেখেন, আপনি ঘৃণা করবেন না, মানুষ কোনোদিন আপনি যে খারাপ না। মানুষ, এটার মানুষ এটার প্রমাণ কি? দাঁড়ান একটু একটু ওনার সাথে আমি একটু 1 মিনিট খেলি, দাঁড়ান দাঁড়ান 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। আচ্ছা ভাই, আপনি একটু বলেন যে আপনি যে মানুষ, একটু আনমিউট করেন, আনমিউট করেন বাবু ভাই, আপনি একটু আনমিউট করেন।
হ্যালো, আনমিউট করেন। বলেন আপনি বলেন যে বলেন। মানুষ, আপনি যে মানুষ, এইটা আপনি কিভাবে বুঝতে পারলেন? আমি বুঝতে পারলাম যে মানুষ হতে গেলে আমার সেই রাস্তায় চলতে হবে, আমি একজন ভাই মানুষ আমি তো ছিলাম। কিভাবে চলবেন এটা প্রশ্ন করেন। আপনি যে মানুষ, এইটা আপনি বুঝতে পারলেন কিভাবে? আমি বুঝলাম যে পৃথিবীতে সবার উপরে মানুষ, সেখানে মানুষকে এটা ভালোবাসতে কিভাবে হবে। বুঝলেন, এটা কিভাবে বুঝলেন? এটা আমি আপনি এইভাবে পৃথিবীর বুঝলাম যে উপরে, আমি, আপনিই মানুষ, আবার আপনি আবার সবার উপরে, এইটা এই দুইটা, এখন তো আরো দুইটা জিনিস বলে ফেলে দিচ্ছেন, তো না এই না, দুইটা আমি জিনিস আমি বুঝলেন কিভাবে? আমি সবার উপরে না, আমি মানুষ, আমি মানুষ হতে গেলে সবার আপনি উপরে মানুষ, এটা ভালোবাসতে বুঝলেন হবে। কিভাবে ভাই? বারবার দাবি করেন কেন? এই তো আশ্চর্যজনক, আপনি তো বারবার দাবি করতেছেন যে আমি মানুষ। আমি এই কথাটা কতবার শুনবো যে আপনি মানুষ, কিন্তু আপনি দাবি যে করতেছেন আপনি মানুষ, এটা আপনি বুঝলেন কিভাবে? সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমি মানুষ হওয়ার চেষ্টা করতেছি আবার যে বলতেছে আমি চেষ্টা, কি ঠিক আজিব আছে। গরিব কথা ভাই। আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি আপনি মানুষ না কুত্তা ভেড়া ছাগল, এটা না। আপনি যে দাবিটা করতেছেন আপনি যে আপনি মানুষ, এটা আপনি বুঝলেন কিভাবে? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা আমি কোশ্চেনটা ভালো করে বুঝলাম না। হ্যাঁ আচ্ছা ভাই, না আমি একটু বলি, আচ্ছা আপনি কিসে একটু বলেন তো, মানে পেশাটা কি বলেন তো, হ্যাঁ হ্যাঁ, আপনার পেশাটা কি আর আপনি পড়াশোনা কি করছেন? আমি মেকানিক, মেকানিক কাম করি। ও মেকানিক কাজ করেন। আপনি মানে স্কুলে গেছিলেন কখনো? ক্লাস 9-10। ভাই উনি যে মানুষ, উনি তো এটাই নিজেই জানে না, এবং উনি নিজেও প্রমাণ করতে পারবে না যে উনি মানুষ। আচ্ছা এখন মনে করেন যে ভাই আমরা যেখানে আলোচনা করতেছি, আমরা তো এখানে বই খাতা কিতাব খুলে পড়াশোনা করে আলোচনা করি, এখন আপনি যদি মনে করেন এখানে এসে আবোল তাবোল কথা বলেন, আসলে জিনিসটা হাস্যকর হয়ে যায়। আপনি একটু কষ্ট করে একটু পড়াশোনা করেন। আর হচ্ছে কি যে আমাদের সাথে হচ্ছে ওই কি যেন ওনার নাম কি ভাই, আমাদের সাথে ওই যে নিজেকে 5 পাস বলে লাইভে এসে, এটার নাম কি, মিশন এরশাদ ভাই, ভাই, মিশন ভাই, মিশন ভাই, হ্যাঁ মাইনুদ্দিন মিশন ভাই কিন্তু লাইভে এসে বলেন যে আমি 5 পাস, ঠিক আছে। তা আপনি একটু ওনার সাথে যদি আলোচনা করতেন, তাও মনে হয় না যে তার সাথে আলোচনার আপনি যোগ্য, ঠিক আছে। কারণ হচ্ছে একটু পড়াশোনা করে আসতে হবে, আপনি বরং একটু পড়াশোনা করেন, জানা বোঝা করেন, ঠিক আছে, তাহলে একটু ভালো হয়। কারণ আপনি এখানে এসে অযাচিত কথা বললে দর্শকরা বিরক্ত হচ্ছে। আমরা এরশাদ ভাই এবং ওই যে আরেকজন রিলিজিয়ন অফ, তাকে একটু একটু এমডিআলের দাও তো। এখানে আচ্ছা আমি ব্যাকিস্টে যে, আমি ওনার ব্যাকিস্টে উনি যে আমি যেহেতু আসলে প্রশ্নটা প্রশ্নটা পাইতেছি করেছিলেন, না। আমি ওনাকে বলে দিই। দেখেন ভাই, হ্যাঁ ইসলাম হ্যাঁ হ্যাঁ মানুষকে কখনো ঘৃণা করতে শেখায় না, বরং ইসলাম মানুষকে ভালোবাসতে শেখায়, ইসলাম মানুষকে সম্মান করতে শেখায়। যেমন পবিত্র কোরআনে সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরা 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, আমি প্রত্যেক আদম সন্তানকে সম্মানিত করেছি। আপনি যে কথাটা বলতেছেন না ভাই, ইসলাম ঘৃণা করা শেখায় না, ইসলাম সম্মান করা শেখায় এবং বলে যে আমরা সমস্ত মানব জাতি একে অপরের ভাই, আমাদের একই পিতামাতা। এবং এখানে যে আপনার যেখানে বাড়তেছে সেই বাধার জায়গাটা আমি বলি, আপনার বাড়তেছে কেন ইসলাম অন্য মতাদর্শকে ভুল বলে, কেন তাদেরকে সংশোধন করাতে চায়। হ্যাঁ এইটা বলতে পারেন, আমরা বলি যে অন্য মতাদর্শগুলো ভুল, ইসলামই একমাত্র সত্য ধর্ম, সত্য জীবন ব্যবস্থা, এবং অন্যদেরকে সংশোধন করতে চায়। এটা ঘৃণা করার জন্য না, এটা আপনাকে আমি ভালোবেসে দেখি, আপনি আমার ভাই, আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, আপনি আমার ভাই, আমার পিতামাতার সন্তান আপনি, আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান আপনি, আপনাকে ভালোবেসে আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করি, যেন আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারেন। তো এই জন্য, এই জন্য আমরা আপনার বারবার চেষ্টা করি, আপনার মানুষকে ভুল বলি, ঠিক আছে। এটা ঘৃণা না, এটা সহানুভূতি, ভালোবাসা, এটা আপনার প্রতি আমাদের একটা মায়া মমতা ভালোবাসা বলতে পারেন, একটা দরদ, একটা রেসপন্সিবিলিটি বলতে পারেন, এই জন্য হ্যাঁ ভাই, উনি, ঠিক আছে। হ্যাঁ রেজাল ভাই, রেজাল ভাই উনি যে মানুষ, উনি কিন্তু এটা নিজেই মানে জানে না, হ্যাঁ এখন উনি এই এখন আপনি জিনিসটা উনি নিজেই জানে না। নাস্তিকতায় বিশ্বাসী হয়ে থাকেন ভাই, আমি বলি আপনাকে, তাহলে আপনি আপনি কোনোভাবে নিজেকে মানুষই প্রমাণ করতে পারবেন না, আপনি নিজেকে পশু প্রমাণ করতে হবে। তা আপনি একজন পশু, যেটা বানর থেকে কিংবা অন্য কোনো একটা প্রাণী থেকে আপনি বিবর্তিত হয়ে বর্তমান অবস্থায় এসেছেন, আপনার এবং পশুর মধ্যে মূলগতভাবে কোনো পার্থক্য নাই, আপনি কি বিষয়ে ভাই বুঝতে পারছেন? তখন কোনো হিউম্যান রাইটস ও নেই, তখন কোনো হিউম্যান রাইটস ও নেই। কারণ হচ্ছে যে আজকের বড় বড় নাস্তিক আপনাদের যারা দেখবেন, তারা নৈতিকতার কোনো মানদণ্ড, স্ট্যান্ডার্ড, কোনো স্ট্যান্ডার্ড মানদণ্ড দিতে পারছে না। তারা বলে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আপনার হচ্ছে আপনার হচ্ছে যে বিবর্তনবাদেরই একটা তত্ত্ব, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে শক্তিশালী সে টিকে থাকবে। আমি যদি শক্তিশালী হই আর আপনি যদি দুর্বল হন, আর আপনার কাছে যদি 10 লক্ষ টাকা থাকে, তখন আমার কাছে যদি চাকু থাকে, আমি আপনার পেটে চাকু মেরে আপনার 10 লক্ষ টাকা আমি নিয়ে আসতে পারি, আমার ক্ষমতা বেশি। এটা কোনোভাবে অনৈতিক না, বরঞ্চ এটা প্রকৃতিরই একটা নিয়ম,
আমার শক্তি বেশি, আমি আপনার উপর ডোমিনেট করব, ঠিক আছে? নাস্তিকতায় কোনো মানবিকতা নেই, মানবিকতা একমাত্র ধর্মে আছে, সমস্ত ধর্মের মধ্যেই কম বেশি মানবিকতা পাবেন, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মানবিকতা সবখানেই পাবেন, ধর্ম ছাড়া মানবিকতা কোথাও পাবেন না। কিন্তু ইসলাম ধর্ম হচ্ছে পরিপূর্ণ মানবিকতার কথা বলে, অন্য অন্য ধর্মের মধ্যে ছিটে ফোটা মানবিকতা আছে, কিন্তু একমাত্র ইসলাম ধর্ম যেটা পরিপূর্ণ মানবিকতার কথা বলে, বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? ব্রাহ্মণ ব্রাহ্মণ সমাজ শুদ্ধকে কি মনুসংহিতাতে কি লেখা আছে আর কিরকম ভাবে একটু বলেন তো। ব্রাহ্মণ হ্যাঁ, সমাজ আমি সেটাই শুদ্ধকে বলছিলাম, আমি সেটাই বলছিলাম যে অন্য অন্য মতাদর্শের মধ্যে আপনি অনেক অমানবিক কথা পাবেন, আবার মানবিকতার কথাও পাবেন, ঠিক আছে? যেমন অসহায়কে খাবার দাও, গরিবকে সহায়তা করো, মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো, মানুষকে অন্যভাবে মেরো না, এইগুলো শিক্ষা আপনি পাবেন, হিন্দু ধর্মের মধ্যে পাবেন, খ্রিস্টান ধর্মের মধ্যে পাবেন। কিন্তু আপনি যেমন বললেন, ওদের মধ্যে আবার খারাপ কিছু পাবেন, যেমন আপনি বললেন যে বর্ণ প্রথা, যেটা ঠিক আছে, এইটা আপনার হচ্ছে যে হিন্দু ধর্মের মধ্যে আছে, ইভেন আপনি বাইবেলের মধ্যেও পাবেন। তারা নন জুসকে বলেছে ডগ, ঠিক আছে, ডগ কুকুর বলেছে, ঠিক আছে, জিসাস ক্রাইস্ট নিজেই বলেছে যারা অইহুদি তারা হচ্ছে কুকুর, ঠিক আছে? তো এভাবে আপনি পাবেন, হ্যাঁ পাবেন অন্য ইসলাম ধর্ম, কিন্তু ইসলামের মধ্যে, ইসলামের মধ্যে শুধুই মানবিকতা পাবেন এবং সত্যিকার মানবিকতা পাবেন, পরিপূর্ণ মানবিকতা পাবেন, বিষয়টা কি আমি বুঝতে একটু বলি, পেরেছেন? মানুষকে আপনি ছোট ভাববেন না, আর মানুষকে থেকে আপনি নিজেকে বড় ভাববেন না, আর মানুষের থেকে নিজেকে ছোট ভাববেন না, এটা হলো হ্যাঁ মানবতা। আমি আমি কারো আপনাকে, ছোট হ্যাঁ আমি ভাববো না, এটাই বলেছি, কারো এটা বড় কোরআনের ভাববো, শিক্ষা, সবার এটা সম্মান কোরআনের করি। শিক্ষা। দেখেন আপনাকে আমি কিভাবে ছোট ভাববো, বা আমার প্রিয় ভাই বলেন আমি আপনাকে কিভাবে ছোট ভাব, আপনি আমার মায়ের সন্তান, আপনি আমার পিতার সন্তান, তাহলে আপনাকে আমি কিভাবে ছোট ভাবি বলেন? ইসলাম আমাকে এই ইসলাম শিক্ষা দিয়েছে যে আপনি ইসলাম তো আমার পিতা বলতেছে মাতার সন্তান। ইসলাম তো বলতেছে আমি পৃথিবীতে শ্রেষ্ঠ, আমি আল্লাহ, আমি এক, আমি নো নো শ্রেষ্ঠ, নো সব নো, আমার থেকে। ইসলাম কি বলেছে? হ্যাঁ আমি আপনাকে ভুলটা ভেঙে দিই, ইসলাম কি বলেছে আমি একটু আগে আপনাকে বলেছি, ইসলাম বলেছে যে ইসলাম একমাত্র সত্য ধর্ম, আর এই ধর্মের যারা অনুসারী তারাই শ্রেষ্ঠ, মানুষদের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক আছে? এটা মতাদর্শগত ভাবে, এটা জন্মগত ভাবে না। যেমন আমি আপনাকে বলি একটা কথা, কেউ বলতেছে হচ্ছে যে 1+1=2, আবার কেউ বলছে 1+1=3। এখন আপনি একজন টিচার, এজ এ ভালো টিচার কি বলবেন যে যে 1+1=2 বলেছে সে সত্য, সে সত্য, সে সঠিক, সে ভালো পথে আছে, আর যে 1+1=3 বলেছে সে ভুল পথে আছে, সে ব্যাঠিক, ঠিক আছে? ইসলাম এটাই বলে যে আপনি সঠিক মতাদর্শে থাকলে আপনি শ্রেষ্ঠ, আর যদি আপনি ভুল মতাদর্শে থাকেন তাহলে আপনি বিভ্রান্ত হয়ে গেছেন, ভুল পথে চলে গেছেন, আমাদের উপর দায়িত্ব আপনাকে সঠিক পথে নিয়ে আসার। এখন যদি আমি আপনাকে বলি যে ভাই 1+1=3 না, এটা হচ্ছে 1+1=2, তাহলে কি আমি আপনাকে ছোট মনে করলাম, নাকি আমি আপনাকে ভালোবাসি বলে আমি আপনাকে এই শিক্ষাটা দিচ্ছি? আদারওয়াইজ কালকে হয়তো আপনার আপনার বন্ধু আপনাকে দিবে একটা 1 লাখ টাকা, দিবে আবার 2 লাখ, আবার দেবে 1 লাখ টাকা, পরের দিন আপনাকে বলে যে তুমি আমাকে 3 লাখ টাকা দাও, আপনার তখন 3 লাখ টাকা, 1 লাখ টাকা গচ্চা দিতে হবে। তো আমি এই বিপদ থেকে আপনাকে রক্ষা করতে চাচ্ছি, এখানে আমি আপনাকে ছোট বলতেছি না, আমি আপনাকে ভালোবেসে ভালোবেসে আপনি আমার ভাই, আপনার ভালোর জন্য, কল্যাণের জন্য আমি চেষ্টা করতেছি, আপনার জন্য আমার সময় ব্যয় করতেছি আপনার জন্য, তাহলে আমি আপনার শুভাকাঙ্ক্ষী, বিষয়টা কি বুঝতে পেরেছেন? আমি তো আপনার কথা বলি নাই, আপনি, আমি ধর্মের কথা বলছি। ধর্ম কি ধর্মই তো এটা মানুষ, বলছে, পৃথিবীর আল্লাহ যে কোনো বলছে ধর্ম কি, পৃথিবীর যে কোনো ধর্ম কি ব্যক্তি স্বাধীনতা ব্যক্তিরে দেয়? কোন ব্যক্তি ধর্ম কি স্বাধীনতার কথা ব্যক্তিরে পরে ভাই, দেয়? আমার বাবু ভাই আপনি কথাটা বলছেন, ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা পরে স্বাধীনতা কি বলেন তো, না একটু রেজাল্ট বলি, ব্যক্তি স্বাধীনতা সংজ্ঞাটা কি বলেন? ব্যক্তি স্বাধীনতা, আমি আমার ইচ্ছা মতো চলবো যতক্ষণ পর্যন্ত মানে ব্যক্তি আপনার স্বাধীনতা আমি বক্তব্য পালন হচ্ছেন করবো। এটা স্বাধীনতা দিতে হবে, ধর্মের স্বাধীনতা। আমি শেষ করি, আমি শেষ করি, কারো অন্যায় না করা পর্যন্ত, যদি কোনো কামে কাজে কারো মানে অন্যায় হয় ধর্ষণ সেটা করাটা আমার ব্যক্তি কি জন্য স্বাধীনতা। অন্যায়, কোন কোন মানে কোন ক্যাটাগরিতে, কোন নৈতিকতার ভিত্তিতে ধর্ষণ করাটা অন্যের অন্যায় বলেন? অন্যের যদি অন্যায় না হয় সেই ব্যক্তি স্বাধীনতা আমি যদি পালন করতে পারি সেটা ধর্ম পালন করতে দেয় না। যেমন আমি বলি যে এই যে আজান দেওয়াটা, এটা তো অন্যের ব্যক্তি স্বাধীনতা হরণ করা, বাবু ভাই সেটা তো যেটা আমি। হচ্ছে হিন্দু ধর্মে তো, খ্রিস্টান ধর্মে তো ধর্ষণ বৈধ, তাহলে আপনাকে কোথায় বাধা দিন? হিন্দু ধর্মে ধর্ষণ বৈধ, হ্যাঁ হিন্দু এটা তো ধর্ম প্রমাণ। দর্শন গীতা 3 নম্বর চ্যাপ্টার 33 নং শ্লোক, 34 নং শ্লোক। তাহলে এটা অন্যায়, যদি আছে এটা অন্যায়, এটা না অন্যায়, কেন এটা ধর্ম অন্যায়, খারাপ। হিন্দু ধর্ম অনুযায়ী এটা অন্যায় না, খ্রিস্টান ধর্ম ধর্ম অনুসারে যেটা অন্যায় না। বুক অফ ধর্ম, ডিউটোনমি 22 নম্বর চ্যাপ্টার 28-29 নং ভার্স, সেখানেও বলতেছে ধর্ষণ করাটা অন্যায় না, ধর্ষণ করাটা বৈধ। ধর্ম ধর্ম আচ্ছা বলতে একটু পারে একটু অন্যায় না। একটু ইয়া তানভীর ভাই, তানভীর ভাই একটু দেখি ওনার সাথে আমি একটু কথা বলি। বাবু ভাই আপনি একটু জিনিস বলেন, আপনি তো নৈতিকতার একটা স্ট্যান্ডার্ড বলতেছিলেন যে মানে আপনার মন যা ইচ্ছা তাই করতে
পারবেন, আবার এটা বলে আবার আরেকটা আইন আপনি আমাদেরকে দিতে চাচ্ছিলেন যে এইটা করা যাবে না। তাহলে একটু একটু এই জিনিসটা একটু ক্লিয়ার করেন। আমি তানভীর ভাই, আমি ওনার সাথে কথা বলতেছি, দেখি উনি কি বলে। হ্যাঁ শিওর শিওর বলেন। আমি বলছি আমার ব্যক্তি স্বাধীনতা আমি পালন করব, কিন্তু অন্যের ব্যক্তি কোনো স্বাধীনতা ক্ষতি কি যেন, জিনিস এটা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ বলতেছি, অন্যের যাতে ক্ষতি না হয় সে জায়গায় আমার ব্যক্তি স্বাধীনতা চলবে না। যদি আমি মদ খেয়ে, আচ্ছা আচ্ছা, গুড গুড গুড। তাহলে যে আপনি পশু পাখি যে হত্যা করে খান, একটু একটু একটু, আপনি যে পশু পাখি হত্যা করে খান, এটা কি পশু পাখির ব্যক্তি স্বাধীনতাকে বা পশু পাখির মতন একটা প্রাণকে আপনি হত্যা করে যে খান, এটা কি বৈধ হয় এটা তো ব্যক্তি আপনার স্বাধীনতা, আইডিওলজির মধ্যে? আপনি যে এটা এটা প্রাণের ব্যক্তি স্বাধীনতা, আমি তো, আমরা তো হরণ করছি, আমরা মানব জাতি হরণ করছি, সুতরাং ভাই আমরা কেন করতেছি এটা না, ওয়েট ওয়েট ওয়েট, আমরা ধার্মিকরা কেন করতেছি এটা উত্তর না। আপনাদের নাস্তিক ধর্ম অনুপাতে আপনারা নিজের একটা সিস্টেম দিছেন যে আমাদের, আমরাও অন্য কারো কোনো ক্ষতি করব না, অথচ সেখানে আপনারা প্রাণকে হত্যা করে খেতেছেন, ঠিকই বলছেন, কি এখানে তো কি আমরা সব। নাস্তিক প্রাণী হত্যা করে তাদের ব্যক্তি স্বাধীনতা হরণ তাহলে করতেছি। আপনাদের, আমার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাহলে আপনি যে যে আমাদেরকে শিখালেন, আপনি যে আমাদেরকে শিখালেন কিছুক্ষণ আগে যে হচ্ছে যে কি আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না, তাহলে ভাই আপনি নিজেই তো ক্ষতি করতেছেন। আচ্ছা ভাই, অনেক বলছেন আপনি, অনেক বলছেন অনেক বলছেন, আমরা একটু আপনার কাছ থেকে পরে আসব। একটু একটু অ্যাড করো তো, ফাতিমা জান্নাত কোন পাগল এটা? ওই 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 লোকটাই, ওই লোকটাই আসছে, আমাদের এই স্টেজ তো পুরা হয়ে গেছে, পুরা হয়ে গেছে। আচ্ছা একটু ইয়া করি, ওই জাহিদি আসছে। আচ্ছা দেখো, আমাদের রিলিজিয়াস অফ নাকি এটা নিয়ে নিয়ে আসছে। ব্যাকিনি ওই ফাতিমা জান্নাত দাদাকে অ্যাড করো, ঠিক আচ্ছা আছে? ওকে অ্যাড দেখি করতেছি, একটু 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 আমরা একটু রিলিজ অফ ওনার সাথে একটু কথা বলে আসি। ব্যাক স্টেজে অনেকে আছেন, আসলে কাউকে যুক্ত করতে পারছি না, এখানে অনেক মানুষ আচ্ছা, রিলিজি অফ আছে। মানে তো, রিলিজি অফ আশা হ্যালো, করছি আমাকে শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই শোনা যাচ্ছে। অবশ্যই শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা যে বলেন আরে ভাই বারবার যে আগে আপনার উত্তর দেন, নাস্তিক তো আপনার ধর্ম, পরিচয় দেন, উত্তর পরে করেন, আপনার উত্তর দেন আগে, আপনার পরিচয় দেন, কি পরিচয় দেব? আপনার, হ্যাঁ আপনার পরিচয় দেন আগে। রিলিজিও ভাই, আপনার বিশ্বাসটা একটু বলেন যে আপনি আসলে কোন পরিচয় তো কি বিশ্বাসে জানতে বিশ্বাসী, চাইছেন সেটা বলেন। আপনি কোন বিশ্বাসে বিশ্বাসী, আপনি ধার্মিক না অধার্মিক, ও নাস্তিক আমি নাস্তিক নাস্তিক, না মুসলিম না নাস্তিক? আচ্ছা ঠিক নাস্তিক আছে ভাই, হ্যাঁ আপনাকে আপনাকে স্বাগতম ভাই, আপনাকে আমি অনেক স্বাগতম, আপনি বলেন। জি আপনি নাস্তিক? নাস্তিক, উনি হ্যালো, নাস্তিক, হ্যাঁ জি জি উনি জি নাস্তিক এটা সমস্যা, বলছে, জি ভাই আপনাকে স্বাগতম, আপনি, নাস্তিক। জি ভাই আপনি অবশ্যই বলেন, হ্যাঁ বলেন, আপনি কি প্রশ্ন করতে চাচ্ছেন? জি ভাই অবশ্যই। রেজাউল ভাই, অনেকদিন পরে একজন সাহসী নাস্তিককে পেলাম যে আমাদের লাইভে এসে তো বললো যে আমি আপনারা যে নাস্তিক, বলেন যে, উনি নাস্তিক ধর্মের অনুসারী। হ্যাঁ জি ওনাকে স্বাগতম শিওর শিওর জানাই বলুন। আমরা, উনি বলুক, আপনি ওনাকে বলতে দেন, হ্যাঁ উনি কি বলতে চাচ্ছেন? এই যে বললেন যে নাস্তিক্য ধর্ম, হ্যাঁ এখন নাস্তিক্য মানে হচ্ছে, এটা হচ্ছে একটা অবিশ্বাস, নাস্তিক্য কিন্তু কোনো বিশ্বাস না, এটা কিন্তু কোনোভাবে ধর্ম হয় না। আপনারা যে বারবার বলেন যে নাস্তিক্য ধর্ম, হ্যাঁ এটা ধর্ম, আপনারা কোন হিসাবে বলেন এটাকে ধর্ম? ও আচ্ছা, যেটা হচ্ছে রিলিজি অফ, ঠিক আছে, আপনার বানানটা আসলে এটা মানে রিলিজি অফ মানেটা কি একটু বলবেন? মানে আপনার লিখছেন হচ্ছে REGIOFOFF, এটার মানেটা একটু আপনি বলেন তো। হ্যাঁ এটা বলেন তো, আপনার যে নামটা আপনাকে দিয়ে অ্যাড হয়েছে, আপনাকে যেটা জিজ্ঞেস করেছি আপনি সেটার উত্তর দিন, এটা লাইভে আপনারা আমাদের পুরো আপনাকে যেটা লাইভগুলো জিজ্ঞেস দেখেছেন। করেছি সেটার উত্তর দিন। আপনি আমার আমার নাম দিয়ে আপনার কি কাজ? ওয়েট 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 ওয়েট, আমার আচ্ছা নামে আমার ইয়ে যেটা ভাই, রাখবো অনেকক্ষণ যেটা ইচ্ছে তানভীর সেটা ভাই, রাখবো, অনেকক্ষণ তানভীর ভাই, অনেকক্ষণ ধরে যেমন ব্যক্তিগত শুনতেছিলাম। ব্যাপার। আচ্ছা আমি নাস্তিকদের সাথে একটু আলাপ করি হ্যাঁ বলেন ভাই। এখানে, নাস্তিকদের সাথে। আচ্ছা আজকের কিন্তু টপিকসটা ছিল নাস্তিকদের বই নিষিদ্ধ, এবং বইটার নাম ছিল বিষফোড়া। এই রিলিজিয়ন অফ যেটা, আপনি কি বিষফোড়াটা পড়ছেন ভাই? আমি ভাইয়া এটা নিয়ে আমি কোনো কথা বলতে আসিনি, বিষফোড়া নিয়ে আমি খেয়াল আচ্ছা করিনি যে আজকে আচ্ছা, আপনি কি টপিক নাস্তিক বিষফোড়া, সরি এর ধর্ম জন্য, এটা বাট নিয়ে আমি, আলোচনা করতে চান, নাস্তিক ধর্ম নিয়ে আলোচনা করতে চান, যে নাস্তিকটা কেন ধর্ম হইলো এটা নাস্তিকবাদ জানতে কোন চান? ধর্ম না, আচ্ছা ধর্মটা আপনার কাছে আসলে কি একটু বলবেন, তাহলে সংজ্ঞাটা হ্যাঁ দিলে হ্যাঁ তাহলে হ্যাঁ সুবিধা এটা হয়। বলুন। হ্যাঁ বলেন আপনার কাছে ধর্মের সংজ্ঞাটা কি? ধর্মের কিন্তু অনেকগুলি সংজ্ঞা আছে, মানে আপনি যখন ধর্মটা উচ্চারণ করছেন আপনি কি মনে করে উচ্চারণ করছেন, আপনার নিজস্ব সংজ্ঞাটা কি?
সেটা বলেন। মানে বুঝলাম না আপনার প্রশ্নটা, মানে আপনি যে এই যে ধর্ম ধর্ম শব্দটা বলতেছেন না, মানে আপনার কাছে ধর্ম বলতে কি বুঝান, তাইলে না আমরা বুঝবো যে আমরা যে ধর্ম বলতেছি আর আপনি যে ধর্ম বলতেছে দুইটা কি আমরা এক পেজে আছি কিনা, এটার জন্য বলতেছি। সংজ্ঞাটা দেন, ধর্ম বলতে আপনি কি বুঝান? ধর্ম ধর্ম অর্থ হচ্ছে ধারণ করা, কি ধারণ, মানে কোন একটা নীতিমালা বা কোন একটা কোন ব্যবস্থা, বিশ্বাসকে, এটা কি বিশ্বাসকে ধারণ করাকে ধর্ম বলে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে নাস্তিকরা কি কোন বিশ্বাস ধারণ করে? মানে আপনি যখন বলবেন নাস্তিকরা ধর্ম না, নাস্তিক কোনো ধর্ম না, তাহলে ধর্মের সংজ্ঞা যদি হয় কোন বিশ্বাসকে ধারণ করাকে যদি বলা হয় ধর্ম, তাহলে নাস্তিক ধর্ম যদি আপনি অস্বীকার করেন তাহলে বলতে হবে নাস্তিকরা কোন বিশ্বাসকে ধারণ করে না। আমি আপনাকেই হেল্প করতেছি, আপনি কথাগুলি নিজের কথাটাই সুন্দর করে বলার জন্য। শুনুন শুনুন একটু বলে নি, ধর্ম হচ্ছে প্রমাণ ছাড়া যদি সেটাকে, মানে প্রমাণ ছাড়া মানে বিশ্বাস, বিশ্বাস করে বিশ্বাস যদি ধারণ করে সেটাই হচ্ছে ধর্ম, রাইট? বিশ্বাস আর কি, তাই না? আচ্ছা আপনার এই সংজ্ঞাটা কই আছে? আজ না আসলে প্রমাণ ছাড়া, তানভি ভাই, তানভি ভাই আমি ওনার সাথে কথা বলতেছি। আচ্ছা তাহলে প্রমাণ ছাড়া যেই জিনিস, তো প্রমাণ ছাড়া যেই জিনিস সেটি তো হইলো বিশ্বাস নাকি, তাই না? বুঝেন নাই কথাটা কি বলছি? প্রমাণ ছাড়া যদি কোন জিনিস কেউ ধারণ করে ওইটাই তো বিশ্বাস কে ধারণ করলো, তাই না? হ্যাঁ, কি বললেন আবার বলেন ভাই? আপনার সাথে কথা বলছি না, কথা হচ্ছে প্রমাণ ছাড়া যদি বিশ্বাস করে, হ্যাঁ সেটা হচ্ছে ধর্ম। আজ প্রমাণ ছাড়া, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তাহলে নাস্তিকরা কি প্রমাণ ছাড়া কোন জিনিস বিশ্বাস করে না? প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না, বিশ্বাস করে না। ওকে, আচ্ছা আপনি কি এভুলেশন বিশ্বাস করেন, ডারউইনের যে থিওরি এটা বিশ্বাস করেন? হ্যাঁ, কারণ ডারউইনের থিওরির প্রমাণ আছে, প্রমাণ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রমাণ, আচ্ছা প্রমাণ তো জানেন, ফ্যাক্ট যেটা প্রমাণ, যেমন আপনি আমার সাথে কথা বলতেছেন, আর যদিও আমি জানি না, প্রমাণ নাই, আপনার নাম রিলিজিয়ন কিনা এটা জানি না, আপনি পুরুষ না মেয়ে এটা জানি না, কিন্তু একটা মানুষ যে কথা বলতেছে এইটা আমরা অন্তর্কে আমরা মানে অবজারভেশনও না, এটা যা শুই না আর কি, মানে আমি কানে শুনতেছি ওইখান থেকে আমি ধারণা করতেছি। তাহলে ডারউইনের যে থিওরিটা দিছে যে প্রথম যে সেলটা হইছে এটার কি প্রমাণ আছে? ফার্স্ট যে ব্যাকটেরিয়াটা তৈরি হইলো এটার কি কোনো অবজারভেশন, কোনো প্রমাণ আছে কিনা আমি জিজ্ঞেস করতেছি। আমি আপনাকে প্রশ্ন করতেছি ভাই, সিরাজ ভাই স্ক্রিনশট দেন তো একটু। রিলিজিয়ন ভাই, না না আমি ধর্মে আসতেছি না, আমি রিলিজিয়ন ভাই কথার সাথে কথা বলতেছি, কোনো অসুবিধা নাই। রিলিজন ভাই যে কথাটা বলছে ওইটাই, তাহলে এই যে প্রথম যে বললো ডারউইন যেখান থেকে শুরু করছে, প্রথম একটা সেল হইছে, সেল কিভাবে তৈরি হইছে এটা কিন্তু সে বলে নাই, সে বলছে গ্রাজুয়ালি একটা ন্যাচারাল সিলেকশন, র‍্যান্ডম। আচ্ছা আমি একটু একটু এরশাদ রহমান ভাইকে একটু বলবো যে উনাকে যে প্রথম কোশ্চেনটা করছেন ওইটাতে একটু উনাকে আগে ধরে নেন না, ওইটা তো আমরা ইনশাআল্লাহ, আমি আসলে না আজকে আমি আমি আজকে আমি একটা জিনিস যেটা বুঝতেছি, এই যে এত দিন আমরা যে যে নাস্তিকর বিরুদ্ধে নাস্তিকর বিরুদ্ধে, অ্যাকচুয়ালি নাস্তিকরা যা বলতেছে এগুলা তাদের মনের কথা। আপনি কিন্তু একটা সুন্দর একটা বিষয় কিন্তু উপস্থাপন করছেন অলরেডি। হ্যাঁ আমি আসতে আমরা একটু ধর্মটা আনতেছি, আমি টানতেছি যে তার এই ধর্মের দিকে যাচ্ছে না এখানে আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে উনাকে শুধুমাত্র এই জিনিসটাই জিজ্ঞাসা করলেন যেটা আপনি প্রথম জিজ্ঞাসা করছেন। হ্যাঁ না প্রথম যে আসতেছে তো, এই যে আসতেছে তো, এই যে ডারউইন যে বললো প্রথম সেল, এটা কি প্রমাণ আছে নাকি? আমি না বলতেছি, বলেন উনাকে উত্তরটা দিতে দেন। হ্যাঁ 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 দিতে আছি ভাই, খুব তাড়াতাড়ি উত্তর দেন, কারণ আমি কিন্তু আপনার সাথেই আছি, আমি কিন্তু আপনার সাথে ডিফার করতেছি না কিন্তু। বলেন ভাই। হ্যাঁ, এগুলো বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা দ্বারা এগুলো প্রমাণ করা হয়েছে। আপনি কি নিজে কি কোন এভোলিউশনিস্ট?
আপনি কি কোন মাইক্রোবায়োলজিস্ট? এটা বলেন, আগে বলেন, আগে বলেন ভাই, আপনি কি তার সাথে ছিলেন যখন তারা পরীক্ষা করছে? সেইখানে কি আপনি ল্যাবরেটরিতে ছিলেন? উনি উনি কিন্তু তাহলে যে অনলাইনে যে লেখাগুলো, আমি যদি আমি হেল্প করতে পারি, আপনি না অনেক সময় নেন উত্তর দিতে, আপনার প্রশ্নের উত্তরতে আমি দিচ্ছি। আপনি নিজে কোনো এভোলিউশনিস্ট না, আপনি কোনো বায়োলজিস্ট না, আপনি ওই আমি শেষ করি ভাই, আপনি তার ল্যাবরেটরিতে ছিলেন না, সে ওইখান থেকে যা বলছে আপনি না বুঝাই তার সাথে বিশ্বাস করছেন, দেখছেন বিশ্বাস হিসাব করছে। প্রমাণ যে করা যায় এটা আপনি কিভাবে বুঝলেন? ওখানে লেখা আছে বলেই কি আপনি বুঝলেন এটা? না না, উনি পড়ে লেখা আছে পড়ে নাই, উনি পড়ে নাই, আমি ওনার ইনফরমেশন গুলি যুক্ত করে দিই। এটা খালি ধারণা করতেছে, ধারণা বুঝেন, ধারণা কিন্তু প্রমাণ না। এক একজন এক একটা ধারণা করতেছে, ব্যাপারটা বুঝছেন? এটা গুলো এক নম্বর। দুই নম্বর হইলো, যখন এই ডারউইনের কথাটা হইলো যে মিলিয়নকে মিলিয়ন বছরে ন্যাচারাল সিলেকশন এবং র্যান্ডম মিউটেশন, এর এগুলো বুঝেন, শব্দের গুলো অর্থ বুঝেন? আচ্ছা আমি একটু একটু মানে মানে সোজা করে অশিক্ষিতর মতন করে বুঝানোর চেষ্টা করি। আপনি যদি বুঝেন তাহলে ইয়েস বইলা ফেলান, বাস শেষ। আচ্ছা গ্রেজুয়ালি আস্তে আস্তে অশিক্ষিতের মতো ভাই, অশিক্ষিতের মতো শুনেন কথাটা। যেমন ধরেন একটা স্পেসিস থেকে শুনেন, যখন নাকি আপনার একটা ব্যাকটেরিয়া থেকে আস্তে আস্তে এভোলিউশনের মাধ্যমে আস্তে আস্তে যে সিরিয়ালটা যে ধরবে, এই যে ক্রমানুবিক যে আইসা যে আমরা মানুষ পর্যন্ত আসছি, তার মানে কি এখানে অনেকগুলি স্পেসিস চেঞ্জ হয়েছে, একটা স্পেসিস থেকে আরেকটা স্পেসিস, এবং এই চেঞ্জটা হচ্ছে খুব গ্রেজুয়ালি। তো মনে করেন আস্তে আস্তে যখন চেঞ্জ হবে, এগুলো তো সবই, এগুলো তো একটা হয় নাই, কুটি কুটি হয়েছে সারা পৃথিবীর। যে প্রথম যে প্রাইমোডিয়াল স্যুপ ছিল, প্রতিটা জায়গা থেকেই আপনার এভোলিউশন শুরু হয়েছে, তার মানে প্রচুর হাজার হাজার কুটি কুটি আপনার থাকবে সেই ফসিল। যে এইটার থেকে অল্প একটু চেঞ্জ হয়েছে, এটা হলো আরেকটা ফসিল, এটার থেকে আরেকটু চেঞ্জ হয়েছে, আরেকটু ফসিল, পরে দেখা গেল আস্তে আস্তে একটা স্পেসিস থেকে ও চলে গেছে, না পালাইছে পালাইছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো যেটা আর কি, উনি উনি অসুবিধা নাই, উনি যদি ভিতর থাকে তাহলে দেখেন, ওনার প্রথম কথাটা ছিল প্রমাণের প্রমাণ ছাড়া যারা বিশ্বাস করে তারা হইলো ধার্মিক, আর যারা প্রমাণ সহ বিশ্বাস শব্দটা আসে না অধার্মিকের সাথে, নাস্তিকের সাথে প্রমাণ। এখন আমরা পৃথিবীতে জানি প্রমাণ দেয় সায়েন্স, আর এই সায়েন্স প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এবং তারা জানে যে চেঞ্জ হচ্ছে। আচ্ছা কল্পনা করেন তো সিরাজি ভাই, এখন আমি একটা কথা বললাম, আপনি যদি জানেন যে আশাদ ভাই আজকে যে কথাটা বলছে সাত দিন পরে সে কথাটা চেঞ্জ করে ফেলাবে, তাহলে আপনি কি আমার আজকের কথাটা বিশ্বাস করবেন? আপনাকে বললাম এবং বলার পরে আপনি আমাকে বললেন যে আশাদ ভাই এটা কি আসলেই সত্য? আমি বললাম যে আপাতত আমরা জানি এটাই সত্য, কালকে চেঞ্জ হইতে পারে। আচ্ছা তাহলে আমি যদি আগেই বলে দিই যে এটা চেঞ্জ হইতে পারে, তাহলে আজকের কথাটা আপনি কি বিশ্বাস করবেন? না না না, এটা কখনো করবেন না। তাইলে উনি সায়েন্সের, সায়েন্স দেয় ফ্যাক্ট, সায়েন্স দেয় প্রমাণ, এবং সে আবার সাথে সাথে এটাও জানে যে সায়েন্স ভেরিয়েবল, আজকে যে প্রমাণ দিচ্ছে কালকে আবার চেঞ্জ হবে, তাহলে সে উইটার উপরে কিভাবে বিশ্বাস আনবে বা এটারে মাইনা নিবে? কারণ সে নিজেই জানতাছে যে এটা চেঞ্জ হবে, তাহলে সেইটাকে সে কিভাবে প্রমাণ হিসাবে নিজে দাবি করে? আচ্ছা আসলে ব্যাপারটা কি, এগুলো কিছুই না, এই যে যা কথা হচ্ছে না এগুলো আসলে কিছু না। এখন আসি আমি বিস্ফোরা যে গ্রন্থটা, আমি জাস্ট এখানে একটা কথা বলি, এখানে একটা কথা বলি যে এই যে এতক্ষণ যে এই খগেনটার সাথে যে কথাটা বললেন, মানে সে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, না দেখা বিশ্বাস করে না, এখন আপনি বিবর্তনে বিশ্বাস করেন কিনা? হ্যাঁ বিবর্তনে বিশ্বাস করি,
আপনি কি এভলিউশনিস্ট কিনা, এখন বাস শেষ, এই পালাইছে, মানে এক পয়েন্টে খেলা শেষ। কিন্তু আচ্ছা ওইখানে আমি তিনটা ওদের দিয়া দেই, মানে কেন তারা ধার্মিক নাস্তিক ধর্ম, কেন এটা একটা ধর্ম, আমি এটা তিনটা কারণ বলে দিব। যেমন আমরা, আমাদের কলমা হইল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওকে, এটা হলো আমাদের কলমা। আর ওদের কলমা হইলো গিয়া লাইলা, মানে কেউই নাই, দেন ওদের কলমা এটা সবাই একমত। এটা কিন্তু ব্যক্তি একমত না, কিন্তু মনে রাখবেন ধর্ম তখনই হবে যখন সমষ্টিগত কোন একটা গ্রুপ, গোত্র কোন একটা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করে, সেটা হলো ধার্মিক। তো ওরা সবাই কিন্তু এটা স্বীকার করে, নাস্তিক হইতে গেলেই সৃষ্টিকর্তা নাই, তাহলে ওদের কলমা হইলো সৃষ্টিকর্তা নাই, এটা হলো নাম্বার ওয়ান কলমা। ওকে, দ্বিতীয় কলমা হইলো আমরা বুঝি যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছে আদম হাওয়ার থেকে, আদম আলাইসলাম হাওয়ার থেকে আমরা আসছি, এটা হলো গিয়া আমাদের আর একটা দ্বিতীয় ক্রিয়েশনের ব্যাপারে। ওদেরও ক্রিয়েশনের ব্যাপারে আছে, সেটা হলো ডারউইনের তত্ত্ব, যে এই এমনি ব্যাকটেরিয়ার মাধ্যমে আস্তে আস্তে এভুলেশন হইয়া গ্রেজুয়ালি আস্তে আস্তে আমরা আইসি, এইটা হলো ওদের ক্রিয়েশনের তুম, দেন ওইটাও কিন্তু সবাই বিশ্বাস করতেছে, একজনও পাবেন না যে বলবে আমি অবিশ্বাস। কথাটা বুঝছেন কি বলছি? আচ্ছা, এটা হলো ধর্ম। কিন্তু এই ধর্মটা আসলে কি তারা ধর্ম প্রচার করতে চাচ্ছে বা তাদের বিশ্বাসটা প্রচার করতে চাচ্ছে, আসলে ব্যাপারটা তা না। ওরা আসলে, ওদের মেইন প্রবলেম যেটা ওরা কোনোদিনই মুখ দিয়া বলে না, সেটা হলো ওদের যে প্রবৃত্তির যে চাওয়াটা, যেটা প্রকাশ করতে চায়, ভোগ করতে চায়, সেটা স্বাধীনতা চায়। যেমন আপনারা যদি খুব খেয়াল করে দেখেন, এমন একটা নাস্তিক পাবেন না যেই নাস্তিকের জীবনাচরণ ভদ্র মানুষের মতন। ভদ্র বলতে আমি বুঝাচ্ছি একটা সাধারণ, একটা একটা বুদ্ধি, মানবিক বোধ সম্পন্ন একটা নাস্তিক পাবেন না। যেমন ধরেন অফিস আল্লাহ বিশ্বাস না করুক, নামাজ না পড়ুক, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা ভদ্র মানুষ সমাজে চলতেছে, আকাম কুকাম করতেছে না, বিয়ে শাদী করতেছে, সন্তান মানুষ করতেছে, মদ খাচ্ছে না, হ্যাঁ, মানুষের উপকার করতেছে, বনা হইলে যাচ্ছে, আপনি সাধারণ পাবেন না। সবার পিছনে কিছু কারণ পাবেন, একটা সবাই এভরিবডি, এক সমকামিতা করবে তারা, দুই তারা মদ খাবে, গাঞ্জা খাবে, তিন তারা মানুষের লগে চিটিং করবে, বাটপারি করবে, এবং যখন যেটা মনে চায় সেটা করার স্বাধীনতা। এই বিশ্বাসটা সমস্ত ওদের যে নাস্তিক সমাজ এইটা বহন করে। তাইলে এটা কি হলো? একটা গ্রুপ হইলো। আচ্ছা, এখন এই গ্রুপটা সমাজে বসবাস করতে গেলে এই যে ম্যাক্সিমাম যে আস্তিক আছে তারা ওদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, ঘর থেকে বের হইলে তারা বলে যে তোমরা খারাপ। এখন এই স্বাধীনতাটা চায় যে আমরা আমাদের মতন কাজ করি, তোমরা কেন আমাদেরকে এগুলো করতেছ? ওরা এই শান্তিটার জন্যই ওরা তখন করে কি, আমাদের ওদের, আমরা যেমন ওদেরকে আঘাত করি যে তোমরা এগুলো কেন করো, তখন ওরা চায় আমাদেরকে আঘাত করতে। তখন ওরা বলে যে এই আস্তিকদেরকে আঘাত করার একটাই জায়গা আছে, যে একটা গালি দিমু সব আস্তিকের লাগবে, সেটা কি ওদের বিশ্বাসের জায়গায় আঘাত করো। তাহলে ওদের বিশ্বাসটা কি? কোরআন। ওদের বিশ্বাস কি? বাইবেল। ওদের বিশ্বাস কি? তাওরাত। সো অ্যাটাক দিস, এই হলো আসলে। আচ্ছা হ্যাঁ ভাই, আর কিছুই না। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? আমার ফোনটা বারবার হ্যাং হয়ে আসছিল, আমি একটু লাইভটা শেষ করব, কারণ প্রায় 2 ঘন্টা। সিরাজি ভাই, বিস্ফোরণটা দিয়া আমি আমার এই যে এতক্ষণ যে কথাটা বললাম এটার যৌক্তিকতা প্রমাণ করব। দেখেন, বিস্ফোরণতে একজন লেখক লেখছে মাদ্রাসায় বলৎকার হয়। আচ্ছা, সাধারণত যদি এই লোকটা, মানে যে লেখকটা আসলে খুবই ভালো হইতো, লেখকটা যদি আপনি আনতে পারেন, লেখকটা জিজ্ঞেস করেন যে আপনি কেন লেখছেন, বলবো যে একটা মাদ্রাসায় একটা নিরীহ একটা এতিম বাচ্চার উপরে অত্যাচার হচ্ছে, এটার জন্য। তো আপনি কি মাদ্রাসারই বাচ্চার অত্যাচারের প্রতি আপনি কনসার্ন, না সারা পৃথিবীর যে বাচ্চাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটার প্রতি কনসার্ন? দেখেন, তখন কিন্তু তাকে কিন্তু বলতেই হবে যে না না, আমি শুধু মাদ্রাসাতে না, কারণ মাদ্রাসা বললেই সে ধরা খেয়ে যাবে, যে শুধু মাদ্রাসারই কি অ্যাস বাঁচাইতে চাচ্ছেন, আর অন্যান্য যে বাচ্চাদের যে অ্যাস চলে যেতেছে গা মন্দিরে, স্কুলে, অন্য জায়গায়, সেগুলো নিয়ে আপনার কনসার্ন নাই, বাধ্য হয়ে কিন্তু তাকে স্বীকার করতে হবে না সবার প্রতি। সবার প্রতি যদি থাকে তাহলে তাহলে লেখা উচিত যে কিভাবে বলৎকার থামানো যায় সেইটা।
আপনি ইনস্টিটিউশন, এটা মাদ্রাসায় হোক, স্কুলে হোক, যেখানে হোক, আপনার বইটা তো ওইভাবে লেখা উচিত। সেখানে আপনার বইটা পার্টিকুলারলি মাদ্রাসা কেন? তার মানে শুধুমাত্র মাদ্রাসার বাচ্চাকে সেভ করার ব্যাপারে আপনার মানবাধিকতা জায়গায় উঠলো, আর এমনি বাচ্চারা যে অন্য জায়গায় লেখাপড়া করে, মন্দিরে বলেন, চার্চে বলেন, ওগুলো নিয়ে আপনার কোনো কনসার্ন নাই? তাইলে দেখবেন আর উত্তর নাই। তো এখানে বুঝাই যাচ্ছে যে তারা তাদের নাস্তিকতা, তাদের অবাধ, যে তাদের যে প্রবৃত্তিটাকে এটা সমাজে ওরা যেন ফ্রিলি করতে পারে, কেউ যেন ওদের দিকে আঙ্গুল দিয়ে না তাকায়, এটার জন্যই ওরা, যারা আঙ্গুল ওদের দিকে ধরতেছে তাদেরকে আঘাত করার জন্যই ওরা ধর্মকে টার্গেট করতেছে। এই হলো কারণ, আর কিছুই নাই। হ্যাঁ, যেটি বলতেছিলাম, দেখেন এরা ইসলামকে এত বেশি বিদ্বেষ ইসলামের প্রতি কেন পোষণ করে, কারণ ওদের প্রত্যেকটা খায়েশাতের বিরুদ্ধে, নোংরামি নষ্টামির বিরুদ্ধে ইসলাম কিন্তু স্ট্রংলি কিন্তু দাঁড়িয়ে যায়। ইসলাম স্ট্রংলি সেগুলোকে নিষেধ করে, সমাজ থেকে সেগুলোকে দূর করার চেষ্টা করে। যেমন সমকামিতা ধরেন, অজাচার, তারপরে ফ্রি সেক্স, বিশেষ করে ফ্রি সেক্স, ঠিক আছে, ওরা যেটাকে খুবই পছন্দ করে। ওরা মনে করে যে হচ্ছে যে আসলে বিয়ে বিবাহ একটা পুরনো প্রথা হয়ে গেছে। হিন্দুদের মানে ধর্মীয় অধিকার মনুসংহিতার 3:32 এখানে বাধা দিচ্ছে। তো ওদের প্রতিটা খারাপ কাজে, প্রতিটা নোংরামি কাজে ইসলাম বাধা দেয়। এই জন্য ইসলামের প্রতি ওরা এত বেশি বিদ্বেষ পোষণ করে, ইসলামের প্রতি এত বেশি ওরা এই জন্য হচ্ছে যে প্রতিহিংসা লালন করে ওদের মনের মধ্যে। অপরদিকে দেখেন সমাজে যেগুলো ভালো জিনিস, ঠিক আছে, যেগুলোকে আমরা সভ্য সমাজের লোকেরা ভালো কিছু মনে করি, সেগুলো কিন্তু তারা কিন্তু অপোজ করে, সেগুলো বিরোধিতা করে, সেগুলো কিন্তু তারা সহ্য করতে পারে। যেমন আপনার হচ্ছে যে আপনার হচ্ছে শুদ্ধ জীবনচার, জীবনাচার, আপনার হচ্ছে যৌনাচারের বিষয়গুলো, শুধু স্ত্রীর সাথে আপনার হচ্ছে যে সেটা রিলেটেড থাকবে, বাইরে কিছু পড়া করা হবে না। তারপরে হচ্ছে যে নারীর উত্তম পোশাক পরা, হিজাব করা, পুরুষের হিজাব করা, তারপর দেখা যাচ্ছে যে আপনার সন্তান সন্ত্রী লালন পালন করা, অ্যাবর্শন না করা, মানে অ্যাবর্শন দেখেন, অ্যাবর্শন অ্যাবর্শন না করা, তারপরে দেখা যাচ্ছে যে আপনার যে মদ পান না করা, গাঁজা না খাওয়া, সুন্দর জীবনযাপন করা, ন্যায় ভিত্তিক জীবনযাপন করা, অল্পে তুষ্টি থাকা, ঠিক আছে, এই বিষয়গুলো দেখবেন যে ওরা এগুলো সবকিছুরই অপোজ করে। একটা নারী যদি হিজাব করে থাকে, আপনি চিন্তা করেন আজকে একজন নারীবাদী একজন নাস্তিকের কাছে একটা হিজাব পরিহিতা নারী যে কত যন্ত্রণাদায়ক, আপনি কল্পনা করতে পারবেন না। ওদের অন্তর পুড়ে যায় যে কেন একটা নারী হিজাব পরে আছে, সহ্যই করতে পারে না। অথচ এরা কিন্তু দেখা যাচ্ছে সাপোর্ট আবার অন্যদিকে কি করতেছে, যে একদম উলঙ্গ একটা দেখেন যে আমেরিকা ইউরোপের কোন একটা সি বিচে একটা নারী উলঙ্গ হয়ে হাঁটতেছে কিংবা বিকিনি পরে হাঁটতেছে, তারা কিন্তু এটাকে উন্নত একটা কালচার মনে করতেছে, উন্নত জীবন, উন্নত নারী মনে করতেছে, তাকে মুক্ত নারী তাকে বলতেছে, তাকে প্রশংসা করতেছে। আর হচ্ছে যে একটা মুসলিম নারী সে হিজাব পরে সুন্দরভাবে একটা স্বাধীনতা বজায় রেখে সমাজে চলতেছে। কিন্তু হতেছে যে ভারতেই নারীদের স্তন ঢাকতে, মানে তাদের ব্রেজ ঢাকতে গেলে কর দিতে হতো, এবং যেটা হইতেছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির এক মেয়ে যে ব্লাউজ পরায়, বিয়ের আসরের থেকে ব্রাহ্মণরা এবং ছেলেপক্ষ উঠে চলে যাচ্ছিল কারণ সে ব্লাউজ পরেছিল। তখন ওই ঠাকুর বাড়ি যে ওই ব্লাউজটা তৈরি করেছিল সে ওখানে যুক্তি দিল যে আমি ব্লাউজটাতে কোনো সেলাই করি নাই, ব্লাউজটা আমি আঠা দিয়ে লাগাইছি কাপড়গুলা, তো এখানে যেহেতু সেলাই নাই তো এইটাতে তারা অভিযোগ করার জায়গা নাই, তবে শেষ পর্যন্ত সেই বিয়েটা হয় আর কি। মানে এইটাই হচ্ছে ঠাকুর বাড়ির ইতিহাস একটা করলাম, যে ঠাকুর বাড়ির নারীরাই বুক ঢাকতে পারতেন না, ব্লাউজ পরতে পারতেন না। তো এইটা হচ্ছে যে তারা হয়তো কোনো বাধ্যবাধকতা, প্রাচীনকালে বাধ্যবাধকতার জন্য কোনো তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল হয়তো জোর করে, এই জন্য সে নারীরা হচ্ছে যে মানে বাধ্য হতো তারা দেখা যাচ্ছে তাদের বুককে উন্মুক্ত রাখার জন্য। কিন্তু আজকে নাস্তিকদের অবস্থা দেখেন তানভীর ভাই, তাদের ওই যে হিন্দু হিন্দু সমাজের চাইতে, ওই পুরনো হিন্দু সমাজের চাইতে ইন্দোনেশিয়ান হিন্দু আছে বুক রাখতে পারে না। হ্যাঁ, ওই পুরনো স্তন খোলা রাখতে পারে। হ্যাঁ, পুরনো হিন্দু সমাজের চাইতে আজকে নাস্তিকরা কিন্তু আরো বেশি অধপতিত গেছে। তারা যেইটাকে জুলুম মনে করত সেই সময় নারীরা, লো কাস্টের হিন্দুরা কিন্তু এই এই নিয়মকে, ব্রাহ্মণদের এই হচ্ছে যে অবিচারকে অবিচারই মনে করত, তাদের প্রতি অন্যায় মনে করত। অথচ দেখা যাচ্ছে যে আজকে এই যে উন্মুক্ত বুক, তারপরে হচ্ছে উন্মুক্ত ভাবে দেখা যাচ্ছে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানোটাকে আজকে নাস্তিকরা রাইটস বলতেছে, এটাকে বলছে আমাদের অধিকার, আমরা চাইলে উলঙ্গ হয়ে ব্রাহ্মণবাদী রেজাউল, মানে তার মানে তো তারা বুঝতে চাচ্ছি তারা ব্রাহ্মণের কৃতদাস,
তারা ব্রাহ্মণের মূলবাদ শুধু ওরা হচ্ছে তার চাইতো নিকৃষ্টতর কোন একটা বিষয় হতো, তারা জাস্ট লাইক হচ্ছে যে একটা কুকুর কিংবা একটা শুকুর উলঙ্গ হয়েছে তো সে তো পোশাক পরে না, তাদের লজিকটা হচ্ছে এখানে যে একটা কুকুর কিংবা একটা শুকুর তো পোশাক পরে না, আমি কেন পোশাক পরবো? তার মানে ওরা নিজেদেরকে আপনার হচ্ছে ফিট করতে চাচ্ছে এই পশু শ্রেণীর সাথে। পশু দাবি করে কিনা জি, নিজেদের কি তারা পশু দাবি করতেছে কিনা? হ্যাঁ, তারা 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 নিজেদেরকে অবশ্যই পশু দাবি করে, যে তাদের সাথে পশুর সাথে কোনো হচ্ছে যে আপনার কোয়ালিটেটিভ কোনো পার্থক্য নাই, গুণগত কোনো পার্থক্য নাই, পার্থক্য পরিমাণগত আছে। মেয়ে এবং স্ত্রীকে ঘোড়া এবং পুরোহিতরা সহবাস করাতে চায়, মানে তারা এটাকে পাপ মনে করতেছে না এবং এটাই সমাজে প্রতিষ্ঠা করতে চাইতেছে। এখানে এখানে বিষয়টা হচ্ছে দেখেন ইউরোপে আপনার হচ্ছে যে এটা 19 শতাব্দীতে মেবি যে একটা আন্দোলন নাকি 20 শতাব্দীর শুরুর দিকে ফ্রান্সে একটা আন্দোলন শুরু হয়েছিল, তার নাম ছিল হিপ্পিজম। এই হিপ্পিজমের কনসেপ্ট হচ্ছে এরকম যে মানুষ যেহেতু পশু থেকে ইভলভ হয়ে আসে, মানে ওই যে ডারউইনের বিবর্তন তত্ত্বের প্রেক্ষিতে তারা এইরকম মতাদর্শ তারা হচ্ছে দিয়েছিল, যেহেতু মানুষ হচ্ছে পশু থেকে ইভলভ হয়ে আসে বিবর্তিত হয়ে আমাদের আমাদের এই বর্তমানে মানুষ হিসেবে আমরা আসি হোমো সাপিয়েন্স আমরা, তো আমরা আমাদের এবং পশুদের মধ্যে মূলগত কোনো পার্থক্য তো নেই, ঠিক আছে? তো সুতরাং হিউম্যান সোসাইটি কিভাবে বিহেভ করবে এইটা আমাদের শেখা উচিত আপনার হচ্ছে যে পশু পশু সমাজের কাছ থেকে, যে পশুরা কিভাবে বিহেভ করে। তো পশুদের মধ্যে আমরা বিহেভ করব, ওটা এই ফিলোসফিকে বলা হতো এই ফিলোসফিকে বলা হতো পারমেসিভ হেডোনিজম, ঠিক আছে? এটা বলা হতো, তো ওরা এই মতবাদে বিশ্বাস করতো। তথ্য দেই যেটা হচ্ছে পেরিডক, নাম শুনছো কি ভাই? আরেকবার বলুন ভাই। পেরিডক, পেরিডক এটা ছোট ছোট, না না আমি নাম শুনছি, এটা ছোট ছোট এক ধরনের কুকুর, এটা একটা দ্বীপে পাওয়া গেছিল। এই পেরিডক এদের কাজটা হতেছে এক একটা নারী কুকুর একেবারে সব সময় একাধিক পুরুষ কুকুরের সাথে লিপ্ত হয়, এই জন্য তার পিতা যে কোনটা এটা আসলে জানা যায় না। হ্যাঁ, তো এটাই হচ্ছে বিষয়, দেখেন পশুরা কিভাবে আসলে বিহেভ করে। আপনি যে প্রশ্নটা করলেন একটু আগে যে যে শ্বশুর বলেন কিংবা হচ্ছে যে অন্য অন্য আত্মীয় স্বজন কিংবা দেবর বলেন কিংবা অন্য অন্য বাইরের কোনো পুরুষ কিংবা ব্রাহ্মণ পুরোহিত দ্বারা এগুলো নোংরামি করানো, তো কিংবা যে নাস্তিকদের যে কনসেপ্ট গুলো দেখেন যে অজাচার দেখা সম্মতি থাকলে, যা রাসিম মদিন বলে সম্মতি থাকলে ইভেন নিজের মায়ের সাথেও এটা করা যাবে, তো এই ধরনের যে কনসেপ্ট এটা কোত্থেকে পেয়েছে? ওইখান থেকে, পশুর থেকে, ঠিক আছে? একটা পশুর মধ্যে কখনো দেখা যায় যে মা বোন স্ত্রী কন্যা এদের সাথে কখনো ডিফারেন্সিয়েট করতে, কে আমার কন্যা কে মা কে আমার বোন, আমি এদের সাথে করবো না কিংবা আমার স্ত্রীর সাথে আমার আমার এই রিলেশনটা থাকবে, তারা কি কখনো এইভাবে ডিফারেন্সিয়েট করে? তারা কখনো করে না। তো এই সেম ওয়েতে পশুরা যেহেতু ডিফারেন্সিয়েট করে না, সেহেতু আমরা কেন হোমো সেপিয়েন্স, আমরা পশু থেকে বিবর্তিত হয়ে এসেছি, আমরা কেন এই পার্থক্য করব? তো ওরা পশুদের মতো লাইফ ট্রিট করতে চায়। আর এখানে ওদের মূল বাধা হচ্ছে ইসলাম। ইসলাম বলে না, তুমি তোমার একটা আলো আলাদা পরিচয় আছে, তুমি পশু না, তুমি মানুষ, তুমি উন্নততর সৃষ্টি, তুমি পশুর মতো বিহেভ করতে পারবা না, তুমি মানুষের মতো বিহেভ করবা, সভ্য বিহেভ করবা, আর এই জন্য তারা ইসলামকে সহ্য করতে পারে না। আচ্ছা, আমাদের সাথে একজন যুক্ত আছেন ফারদিন নামে, মিস্টার ফারদিন শুনতে পাচ্ছেন? হ্যালো, মিউট করে আছেন, আনমিউট করেন প্লিজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি আপনার ধর্মীয় পরিচয়, জি আমি শুনতে পাইনি, আরেকবার বলবেন? আপনার ধর্ম পরিচয়টা আগে একটু বলে নেন। আমার ধর্ম পরিচয়টা হচ্ছে আমি একজন মুসলিম। না, এই তো যে কেসকিম আসার কি আপনি করে ভাই, মানে বিরক্তিকর ভাই, হিন্দু দাবি করেছিলেন সেই লাইফটা কিন্তু এখনো আমাদের ওয়ালে আছে, মানে যে লাইফটাতে আপনি নিজেকে হিন্দু দাবি করেছিলেন সেটা এখনো আছে, তাহলে নিজেকে মুসলিম পরিচয় দেন কেন? আপনার কি নিজের ধর্ম পরিচয় দিতে লজ্জা পান? আপনি যদি এরকম কোন লাইভ আমাকে দেখাতে পারেন তাহলে ভালো হতো। না, আমার কথা হচ্ছে যে আমার ওই এত ঘন্টা লাইভে এতবার দেখানোর দরকার নেই, কারণ এখানে সেই দর্শকরা আছে যে লাইভে আপনি নিজেকে হিন্দু দাবি করছিলেন, সেই দর্শকরা এখনো এখানে আছে, অলরেডি কমেন্টে চলে এসেছে, দেখেন কমেন্ট করছে, কমেন্টটা যদি একটু পড়ে নিতেন তাহলে বুঝতে পারতেন যে আপনি যে আগের লাইভে হিন্দু দাবি করছেন। কমেন্টে বাস্তবে যদি আপনি আমাকে দেখাতেন আমার ভয়েস দিয়ে তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের লাইভে আজকের পর থেকে আমি যুক্ত হইব না। তানভীর ভাই, আমার একটা প্রশ্ন আছে ওনার কাছে, যে ওনার নাম কয়টি? ও আপনি তো আগের লাইভে নিজেকে ওই ওই মানে আসুদা ঘটনা সত্য, ঘটনা সত্য, ঘটনা সত্য, এই ঘটনাটা সত্য, আপনার দ্বিতীয় দাবিটি সত্য, প্রথম দাবিটি মিথ্যা। আচ্ছা, আপনি তো আগের লাইভে আগে যে লাইভটা আসলো,
দাস দাবি করছিলেন এই বিষয়ে আপনার মন্তব্যটা বলেন না। আমরা কি তানভীর ভাই এর আগে একবার আসছিল না না আপনি ওই যে আপনি ওই যে আপনি কেন নিজেকে আসিফের ওই জার্মান ভিকারির টিপুদাস দাবি করেন সেটা কিন্তু আপনি একদম বলেন এবং আপনি আপনার নৈতিকতা স্ট্যান্ডার্ড করেন নাই। আচ্ছা আপনি যদি প্রথম বিষয়টা বাদ দিয়ে দ্বিতীয় বিষয়টা আলোচনা করতে চান তবুও আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ না আপনার কোন বিষয়টা বলেন মানে আপনি যে নৈতিকতা স্ট্যান্ডার্ড নাই সেটা দাবি করতেছেন? না না আমি যে জীবনে কখনো দাবি করেছি আমি হিন্দু সেই দাবিটা যে মিথ্যা দাবি করেছেন না আবার নিজেকে আসিফে কৃতদাস দাবি করেছেন মানে কোন দাবিটা আপনি আবার এখন অস্বীকার করতে চাচ্ছেন? প্রথম দাবিটা শুরুতেই যে আপনি আমাকে বললেন আমি হচ্ছে হিন্দু সেই দাবিটা এবং এর আগে যতবার হিন্দু দাবি করছিলেন এইটা আপনি অস্বীকার করতে চাইতেছেন এখন? অবশ্যই কারণ আমি এরকম কোনো দাবি করি নাই। ও আপনার নৈতিকতা স্ট্যান্ডার্ডটা এখন আমরা তো শুনি নাই। মানে আপনি কি ওই যে মানে ওই যে আসুদা মানে হইতেছে জার্মান ভিকারি যে নিজের মাকে বেশ্যা দাবি করেন আপনি কি এটার সাথে একমত কিনা এটা বললে আমরা আপনার প্রশ্ন থেকে আমরা দর্শকরা বুঝে যাব বলেন। আচ্ছা তানভীর ভাই তার আগে ওনাকে আমি একটা ক্ষুদ্র একটা প্রশ্ন করতে চাই আর কি। হ্যাঁ আমি একটু একটু সুযোগ দেন আমি ওনাকে বলি ফারদিন ভাই আমি আপনাকে হচ্ছে যে একটা কোশ্চেন করতে চাচ্ছি সেটা দেখেন আপনি ভাই একজন মুসলিম নন হ্যাঁ আপনি একজন নন মুসলিম কিংবা নাস্তিক কিংবা মেবি আমি জানি না আপনি হিন্দু কিনা ঠিক আছে হতে পারেন তো কথা হচ্ছে কেন নিজের পরিচয় মুসলিম দিচ্ছেন একটা লাইভে এসে এই যে মিথ্যাচার গুলো এটা কেন করেন ভাই বলেন তো? আপনারাই তো বলেন যে নাস্তিকতা হচ্ছে অনেক উন্নত মানের মতাদর্শ আর ইসলাম হচ্ছে একটা খুবই খারাপ একটা বাজে একটা জীবন দর্শন তো কোথায় আপনার উন্নত মানের মতাদর্শ মিথ্যা কথা বলাকে সমর্থন করেন? এই উন্নত মতাদর্শ কি কখনো কখনো মিথ্যা বলাকে নিজের পরিচয় গোপন করাকে কি কখনো কি মানে এটাকে সমর্থন করে এটা কি কখনো উন্নত মানসিকতা হয় ভাই একটু বলেন তো? হ্যালো ভাই এখানে তো 6 জন আছে কিভাবে অ্যাড করব? আচ্ছা ঠিক আছে তাহলে একজন টেবিলে অ্যাড করে দাও। আচ্ছা এই যে আমাকে আমাকে তাহলে বেকে দেন আমাকে অথবা রবিউল হক যে কোনো একজনকে দেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ ফারদিন ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো ফারদিন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা উনি কি লাইভ চ্যাট চলে গেছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন রেজাউল ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি জি প্লিজ বলেন ভাই। আচ্ছা আচ্ছা জি জি আমি একজন অবজারভার বা দর্শক দর্শক হিসাবে আমি ফেসবুকে ধর্ম নিয়ে প্রায় 6 থেকে 7 বছর ধরে পড়াশোনা করতেছি বা শেখার চেষ্টা করতেছি ওই দিক থেকে আমার আসিফ মুলুকের মাতব্বরাতে মিথ্যা কথা বলেন কেন? উনি মিথ্যা কথা বললেন কেন এটা একটু একটু জেনে নেন যে উনি নাস্তিক কথা বলেন কেন মিথ্যা কথা উনি পুরো কথাটা উনি বলেননি তারপরে উনাকে আমরা কথা বলি। হ্যাঁ একটু বলেন ভাই আপনি পারেন আপনি বলেন। আচ্ছা আপনার কথা বলেন মুফতি মাসুদ থেকে শুরু করে সবার সাথে আমার সাথে দীর্ঘদিন ধরে অ্যাড আছে ভালো বন্ধুত্ব এবং আপনাদের অনেকের সাথে আমার অ্যাড আছে এম কে হাসান বলেন বা অনেকেই আর যারা অ্যাড আছে বলতে আপনি কি বোঝাচ্ছেন মানে অ্যাড বলতে কি মানে আপনার আমি তাদের কাছ থেকে শিখি আমি তাদের কাছ থেকেও শিখি তারা কিভাবে চিন্তা করে তাদের ফিলোসফি তাদেরগুলো আমি বোঝার চেষ্টা করি পাশাপাশি এদের বিপরীত মতবাদে যারা আছেন আমি ইউটিউবের নাম বলে বলেছি তাদের সাথেও আছে মইদান থেকে শুরু করে মুফতি মাসুদ সবার সাথে অ্যাড আছে বলেন তো একটু শুনি এখন আমি হ্যাঁ কি 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 একটু বলি নামগুলো আসিফ মইদ্দিন মুফতি মাসুদ পরে মাতু ভাই পরে মনে আপনি কিতাবগুলো পড়ছেন? আচ্ছা তানভীর ওনাকে আমি একটা একটা কোশ্চেন করি কোশ্চেন করি ঠিক আছে আপনি যেটা বললেন ঠিক আছে ফারদিন ভাই কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে আপনি কি মুসলিম কিনা সত্যিকার অর্থে আপনি মনে করেন কিনা যে আল্লাহ আল্লাহ আছেন কোরআন আল্লাহর বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসূল এটা কি আপনি বিলিভ করেন কিনা এটা মানেন কিনা এটা এটা আমি
এখনো মানি, আজকে এই মুহূর্ত মত মানি, বাট কালকের কথা তো ফিউচার তো বলতে পারি না। আজকে এই মুহূর্ত মানি, শুনেন একটা এইভাবে মুসলিমের পরিচয় না, আমি আপনাকে বলি একটা মুসলিমের সংজ্ঞা কি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকিন। মুমিন তো, মুসলিম তো শুধু সেই ব্যক্তি যে এটা বলে যে আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি এবং কখনোই সেখানে সন্দেহ করে না, কখনোই সন্দেহ করে না, এবং জিহাদ করে আল্লাহর রাস্তায় তার জীবন এবং সম্পদ দিয়ে, তারাই শুধু সত্যবাদী। তো মুমিনের সংজ্ঞা হচ্ছে এইভাবে কোনো কথা বলবে না যে আমি আজকে মুসলিম আছি কালকে আমি কি হবে আমি জানি না, ঠিক আছে। মুমিন বলবে যে আমি মুসলিম আছি, মুসলিম হয়ে মরব। হতে পারে আমি কনভিন্স, হতে পারে ভাইয়া রেজাল ভাই, হতে পারে আমার ইমানটা এতটা শক্ত না, দুর্বল ইমান হতেই তো পারে না, হতে পারে। আমি সেটাই জিজ্ঞেস করতেছি যে আপনি আসলে কি, আপনি কনফিউজ নাকি, আপনি কি ইসলাম সম্পর্কে কনফিউজ যে হচ্ছে ইসলাম সত্য হতেও পারে নাও হতে পারে, কনফিউশনের মধ্যে আছেন? না, এখনো কনফিউশন নাই কোনো। তা আপনি নিশ্চিত যে ইসলাম সত্য? জি সত্য। আসসালামু আলাইকুম সবাইকে, আমি এখানে একটু কথা বলি জায়েদের সাথে। আমাকে তানভীর ভাই আমি কি একটু কিছু বলবো নাকি ভাই? তো আমি ভাই আজকের টপিকটা যেহেতু হচ্ছে উগ্রবাদী নাস্তিকদের বই নিষিদ্ধ, তো আমি আসলে কিছু কিছু নাস্তিকদের বই পড়ি এবং আমি আসলে বোঝার চেষ্টা করি তারা আসলে কি বলে, কিন্তু কিন্তু আসলে তাদের বইটা আসলে কতটা যে মানে নিকৃষ্ট মনা বই সেটা আসলে তাদের বই না পড়লে বোঝার কোন আসলে কুলকিনারা খুঁজে পাওয়া যাবে না। তো ওদের উদাহরণটা অনেকটা এরকম, ধরুন একজন নাস্তিকের নাম জায়েদ, সে নতুন নাস্তিক্য ধর্ম গ্রহণ করেছে। তো সে আসিফের একজন পুরো টাটকা মুরিদ এবং সে আসিফের লাইভ গুলো দেখে এবং আসিফের লাইভ গুলো দেখার পরে একটি ফতোয়া আসিফের কাছ থেকে সে বিশ্বাস করলো, যেটা হচ্ছে গিয়ে নাস্তিক্য ধর্মে নিজের মায়ের সাথে সম্মতিতে যৌন সঙ্গম করে, এটা নাস্তিক্য ধর্মে খুবই মানে বৈধ একটি কাজ। তো সে জাইদ করলো কি, তো সে মানে এই নাস্তিকদের বই দেখে তো তার মাকে নাস্তিক বানালো। তো সেই জাহিদ সেই নাস্তিককে তার মাকে নাস্তিক বানিয়ে বললো যে মা আমি তোমার সাথে এই ধরনের কাজ করতে পারি, এটা নাস্তিক্য ধর্মে বৈধ। তো তার মাও দেখলো যে আরে এটা তো খুবই ভালো, ওর বাবা নাই তো আমার এরকম অনেক কামনা, তো আমার ছেলে নাস্তিক হইছে অনেক মানে মানবতাবাদী হইছে। তো সে কি করলো, সে তার নাস্তিক ছেলে জাহিদের সাথে মানে কামলীলা করে খাট ভেঙে ফেললো। তো জাহিদ এখন পুরো প্রাউডের সাথে মানে সে নাস্তিক্য ধর্ম প্রচার করছে। মানে এই ধরনের কথাবার্তা যদি আমরা কোনো নাস্তিকদের বইতে পাই তো আসলে কিন্তু এই ধরনের বই কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। তো আমি যদি রেফারেন্স দেই সেটা হচ্ছে আপনারা যদি অভিজিৎ দাদার সমকামিতা বইটা পড়েন, সেখানে এলিজাবেথ নামের একজন মহিলা আছেন যিনি এরকম মুক্ত যৌন সঙ্গম করতেন এবং তার হাজবেন্ড তাকে কোনো বাধা দিতেন না এবং তার হাজবেন্ড ওই ধরনের মুক্ত যৌন সঙ্গম করতেন। যে পৃষ্ঠাটা আপনি এই মুহূর্তে আমার মনে পড়তেছে না ভাই। তো আসলে নাস্তিক্য ধর্মে বইগুলো পড়ে আসলে আমি যেটা বুঝতে পারলাম এটা তো আসলে মানে মানে সভ্য সমাজের মানুষরা আসলে মেনে নিতে পারে না এবং যারা যুক্তিবিদ্যা চর্চা করে বা আমরা যারা বিজ্ঞান মনস্ক মানুষ আছি এরা তো আসলে নাস্তিক্য ধর্মের নীতি নৈতিকতা মেনে নিতে পারে না। তো আমরা যদি নৈতিকতাটাকে দুইটা ভাগে ভাগ করি সেটা হচ্ছে অবজেক্টিভ মোরালিটি এন্ড সাবজেক্টিভ মোরালিটি। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে আপনার দলগত ভাবে যেটা নৈতিকতা নির্ধারণ করা হয় এটা একটা, আর আরেকটা হচ্ছে ব্যক্তি বিশেষে যে নৈতিকতা গুলো আছে দলগত ভাবে যে মোরালিটি নির্ণয় করা হয় সেটাকে বলা হয় সাবজেক্টিভ মোরালিটি, অবজেক্টিভ মোরালিটি। হ্যাঁ, আর আপনার ব্যক্তিগত যে মোরালিটি সেটা হচ্ছে আপনার সাবজেক্টিভ মোরালিটি। কিন্তু নাস্তিক্য ধর্মের আলোকে আমরা যদি দুইটাই ব্যাখ্যা করি আসলে এখানে থার্ড অপশন প্রয়োজন, যেটা মুমিনরা বলে যে আল্লাহ থেকে আসছে। তো মুমিনদের সাথে তো কোনো কোনো ঝামেলা ঝুমেলা নাই, মুমিনরা বিশ্বাস করে করলো যেটা নাস্তিক্য ধর্ম ডিল করে না। কিন্তু আমার প্রশ্নটা হলো ফারদিন সাহেবের কাছে যে আসলে নাস্তিক্য ধর্মের দৃষ্টিভঙ্গি থেকে এই যে জাইদ যে তার মায়ের সাথে মানে যৌন সঙ্গমটা করলো এইটা আসলে মানে কতটুকু যৌক্তিক হলো আসিফের ফতোয়া শুনে, এটা যদি আপনি যদি একটা ব্যাখ্যা দিতেন তাহলে হয়তো বা অনেক কিছু জানা যেত। আমি যেহেতু
তাদের বই কিতাবাদিগুলো ঘাটাঘাটি করতেছে, আমার তো মানে খুবই কষ্ট লাগতেছে এই ধরনের নোংরামি, এই ধরনের বর্বরতা, কথাগুলো তো আসলে মেনে নেওয়া যায় না ভাই। জি ভাই, আমার আমার কথা শেষ ভাই। সরি, আমি জাস্ট একটা মিনিট সময় নেব, তারপরে আপনার আলোচনা করেন। আমি ফাদিন ভাইকে আসলে আমার প্রশ্নটা শেষ করিনি, আমার শেষ প্রশ্নটা সেটি হলো, দেখেন আপনি বলেন যে ওদের কথা মোর লজিক্যাল, তো ওরা বলতেছে কোরআনে অসংখ্য বৈজ্ঞানিক ভুল আছে, কোরআনের আয়ের বর্বর অসভ্য, রাসূল ইসলামকে ওরা অনেক নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করে, নোংরা নোংরা উপাধি দিয়ে থাকে, এটাও কি মোর লজিক্যাল আপনার কাছে মনে হয়? বিজ্ঞানগত যে ভুল আছে এটা সত্য। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আল্লাহ তাআলার কথা কি ভুল হতে পারে? আল্লাহ বলতে আমি এভাবে পৃথিবী সৃষ্টি করেছি, এভাবে মানুষ সৃষ্টি করেছি, এভাবে ইউনিভার্স সৃষ্টি করেছি, তো আল্লাহ কি ভুল কিংবা মিথ্যা কথা বলে থাকেন, বলতে পারে? সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আপনাকে জানা উচিত, যদি আপনার মনে যদি আপনি বলেন যে এটা নিয়ে আলোচনা করা উচিত কিংবা এটা হতেও পারে নাও হতে পারে, হবে কি হবে না আমরা এটা ভেবে দেখবো, তাহলে আপনি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবেন। পয়েন্টটা বলছেন, কারণ একজন মুসলিম সে সরাসরি বলবে সারা জীবন ধরে, তাকে মেরে ফেললেও বলবে যে আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না, সেটা 100% সঠিক, শতভাগ সঠিক, আদারস আপনি মুসলিম হতে পারবেন না। তাহলে যে আপনি যে বললেন আপনি মুসলিম, আমার মনে হয় আপনি আসলে বোঝাতে পারেন আপনি আলোচনা করে, এটা তো আমি বুঝলাম না, মানে যে তার শিক্ষাগত যোগ্যতা নিজস্ব এই লিঙ্গের সাইজের সমান দাবি করে, সে বিজ্ঞান নিয়ে কি আলোচনা করার যোগ্যতা রাখে? এইটা ফার দিনে মানে তার ফার দিনের শিক্ষাগত যোগ্যতা কি তার ওই তার ওই আপনাদের অবগতির জন্য জানালাম আর কি, তো বাংলাদেশে যে ব্লগার হত্যা বা অন্য কিছু নাস্তিক নাস্তিক মুখোপাধ্যায় হত্যা না, সেটা আপনারা পারবেন না, হাজার চেষ্টা করলেও পারবেন না, অতটুকু লাইফের গ্যারান্টি নেই। আমেরিকার এক ইউনিভার্সিটির একটা লেকচার, এই সমস্ত লোকগুলো হচ্ছে এরকম। হ্যাঁ হ্যাঁ, আমাদের রুবেল হক ভাই আছেন, বাবু ভাই আছেন। আচ্ছা, রুবেল হক ভাই অনেকক্ষণ হল আছেন, একটু যদি আমরা ওনার সাথে কথা বলি, আমরা বাবু ভাইয়ের সাথে কথা বলবো। আর আমাদের সাথে ব্যাক স্টেজ আছেন এরশাদ রহমান ভাই, আমি একটু ওনাকে দেখি অ্যাড করি। ধন্যবাদ প্রথমে তানভীর ভাইকে যে পাইছি, আসলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই, তানভীর ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তিনি যে ইসলামের জন্য এত কাজ করছেন আমরা করতে পারছি না। আর ভাই আমি হচ্ছে নবীন আপনাদের দিক থেকে, আমি বেশ কয়েকটি লাইভ করছি আসিফ মহিউদ্দিনের সাথে, চেষ্টা করছি নাস্তিকতার বিরুদ্ধে কাজ করার জন্য। আমার যে প্রশ্নটা হচ্ছে যে দেখুন, আজকে মাদ্রাসা অবিচ্ছিন্ন কিছু ঘটনার জন্য একটি বই লেখা হলো, যেটা হচ্ছে বিস্ফোরণ, অথচ আমি ইউনিভার্সিটি ছাত্র, আমি জানি ইউনিভার্সিটিতে কি পরিমাণ অকাজ কুকাজ হয়, অথচ ইউনিভার্সিটিতে যে এত অকাজ কুকাজ হয়, এই ইউনিভার্সিটির এই অকাজ কুকাজ নিয়ে কয়টা বই লেখা হয়েছে ভাই? আমার জানা নাই, আপনাদের কেউ জানেন এমন কোন বই লেখা আছে কিনা? ভাই আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তা বিশ্ববিদ্যালয়ে আমার আশেপাশে বিশ্ববিদ্যালয়ে পুরো মেয়েদেরকে পতিতাবৃত্তি করতে দেখছি, এটা আমার নিজের চোখে দেখা। হ্যাঁ ভাই, আমি তো ইউনিভার্সিটির ছাত্র, হ্যাঁ আমি জানছি ভাই, অথচ দেখুন আজকে মাদ্রাসার কিছু অবিচ্ছিন্ন ঘটনা, অবিচ্ছিন্ন ঘটনার জন্য আরো কিছু তথ্য দেই, যেমন হচ্ছে আপনি যদি স্কট সার্ভিস লিখে একটু গুগল করেন তাহলে স্কট সার্ভিস কি বুঝতে পারবেন, যেটা হচ্ছে ভারতে স্কট সার্ভিসটা খুব জনপ্রিয়। এই স্কট সার্ভিসটা হচ্ছে সে স্কুল কলেজের মেয়েরা। আচ্ছা আচ্ছা তানভীর ভাই, আমাদের ভাই বলছেন অবিচ্ছিন্ন, মানে অবিচ্ছিন্ন দ্বারা আসলে কি আমাকে ট্রল করছেন নাকি আসলে সত্যিকার অর্থে আপনি অবিচ্ছিন্ন এই শব্দটা ব্যবহার করতেছেন? আমি আসলে বিচ্ছিন্ন বলতে চেয়েছেন, আমি অবিচ্ছিন্ন বলে ফেলেছি। না না না, আমি এর আগের লাইভে সাইফুল বাতেন টিটুর সাথে আমার মুখ ফসকে বের হয়ে গেছিল বিষয়টা, এখন আমি কিন্তু এই জিনিসগুলো বুঝলাম না বিষয়টা। না দেখো দেখুন, আমার কথা হচ্ছে যে ইউনিভার্সিটিতে 1000 যেখানে নির্যাতন হাতে গোনা কয়েকটি, তাদেরকে নিয়ে যদি সাইফুল বাতেন টিটু শব্দটা নিয়ে আমি একটু কথা বলছিলাম, মানে কি আলোচনা ওটা একটু পরে, মানে আপনি
এই জিনিসটা আপনি বললেন, আসলে আমি বুঝতে পারলাম না। আচ্ছা হ্যাঁ, আপনি আপনার মূল আলোচনা কন্টিনিউ করেন। হ্যাঁ ঠিক আছে রুবেল ভাই, যেটা হচ্ছে যদি এসকর্ট সার্ভিসের কথা বলি, যেটা হচ্ছে ভারতে খুব জনপ্রিয় একটি বিষয় হচ্ছে এসকর্ট সার্ভিস। তো এসকর্ট সার্ভিসটা কি, এসকর্ট সার্ভিস হচ্ছে স্কুল কলেজের মেয়েরা তাদের হাত খরচ এবং পড়ার খরচের জন্য পতিতা বৃত্তি করে। তো এটা তারা আর কি রেগুলার, এটাকে বলা হয় এসকর্ট সার্ভিস, এবং আমেরিকাও এটা খুব পপুলার। আপনি যদি বিভিন্ন আত্মকথা মানে প্রচারণা দেখতে পান, তারা দেখতে পারবে যে কুমারী মেয়েরাও, আমেরিকার কুমারী মেয়েরাও এসকর্ট সার্ভিসে যুক্ত হয়ে পতিতা বৃত্তিতে যুক্ত হয়েছে, শুধু একটাই কারণে, তার ভার্সিটির পড়ার খরচ চালানোর জন্য।